हेलो फ्रेंड, वेलकम टू जिकोस किचन। आमार ए चैनल टी आपनादेर जदि भालो लागे आमार चैनल टी सब्सक्राइब करबे ओ पासे थाका बेल बटन टी प्रेस करे नेबे। आज दशहरा, ए दशहरा उपलक्षे आमी आज आपनादेर जन्य बानाच्छि मैंगो दई ओ बनाना मिल्क शेक। ए मैंगो दई बानाते आमार लागजे दूध, कर्नफ्लावर, चीनी, टक दई, पाका हिमसागर आम छोट छोट करे कुचिए रेखेछि। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে এই ম্যাঙ্গো দই। ম্যাঙ্গো দই তৈরি করার জন্য আমি প্রথমে টক দইটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দই থেকে জল ঝরতে দিচ্ছি। এবার আমের কুচিগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ওর সাথে চিনি মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। আম আর চিনির পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এবার কড়াতে বেশ কিছুটা দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ বেশ কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর ওর সাথে চিনি মিশিয়ে দিতে হবে। দুধ আর চিনি মিশিয়ে একসাথে ভালো করে ঘন করে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখে নেবে নিচে যেন ধরে না যায়। এরপর একটা পাত্রে ঠান্ডা দুধ নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা আম আর চিনির মিশ্রণটা মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা দুধের সাথে এই আম আর দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দইটা এর সাথে মিশিয়ে দিতে হবে। দইটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দই মিশে যাওয়ার পর ওপর থেকে অল্প করে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে একদম মিশিয়ে নিতে হবে। আমি আজ আপনাদের জন্য দুরকম ভাবে দই বানাচ্ছি, ভাপা দই ও এমনি দই। চলুন দেখে নেওয়া যাক এরপরে আমরা কি করছি। আমি প্রথমে একটা টিফিন কৌটোর মধ্যে অল্প দইয়ের মিশ্রণ ও কিছুটা মিশ্রণ একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে টিফিন কৌটোর ঢাকনা এঁটে টিফিন কৌটোটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে 20 থেকে 25 মিনিট ভাপাতে দিচ্ছি। আর এই কাঁচের বাটির দইটা একটা প্লেট চাপা দিয়ে ভালো করে তোয়ালে মুড়িয়ে 6 থেকে 7 ঘন্টা সেট হতে দিচ্ছি। এর ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি ব্যানানা মিল্কশেক। চলুন দেখে নেওয়া যাক এই ব্যানানা মিল্কশেক বানাতে আমার কি কি লাগছে। ব্যানানা মিল্কশেক বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ, কলা, কাজু, কিশমিস, চিনি ও গোলাপ জল। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে এই ব্যানানা মিল্কশেক। এই ব্যানানা মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে আমি গ্রাইন্ডারের মধ্যে দুধটা দিয়ে নিলাম। এরপর আমরা কলার কুচি, কাজু, কিশমিস, চিনি ও গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের ব্যানানা মিল্কশেক। আমরা গ্লাসে ঢেলে ওপর থেকে বরফ কুচি ও কাজু কিশমিস ছড়িয়ে পরিবেশন করছি ব্যানানা মিল্কশেক। এই যে বন্ধুরা, আমাদের ব্যানানা মিল্কশেক রেডি। আমাদের ভাপা দইটাও হয়ে গেছে। আমরা ভাপা দইটা একটা প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করছি। আর এইটা এমনি দই যেটা বসতে দিয়েছিলাম, দুটো দই আমাদের কমপ্লিট। ব্যানানা মিল্কশেক অ্যান্ড ম্যাঙ্গো দই ইজ রেডি টু সার্ভ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।